Chapter 4, Chemical Change. So, Chapter 4, Chemical Change is one of the most vital topics tonight. First time, tomorrow's topic ka introduce karachi. Aote buffer solution. আর আমরা আজকে যে টপিকটা শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে বাফার সলিউশন, যে তোমাকে কোনো সলিউশন যখন প্রোভাইড করা হয়, তোমাকে কোনো সলিউশন যদি প্রোভাইড করা হয় তাহলে এটা আউট অফ এই থ্রি ক্যাটাগরি এর কোন একটা ক্যাটাগরিতে থাকবে। That means একটা solution might be acidic or neutral or basic. You are supposed to give a solution. তোমাকে যখন করে একটা solution দেওয়া হবে সেটা ওয়েদার acidic হবে নয় সেটা neutral হবে নয় সেটা basic হবে। এটা যদি pH এর respect এ দেখো তাহলে acidic solution pH হচ্ছে less than 7, neutral solution হলে pH is equal 7, বেসিক সলিউশন হলে পিএইচ মোর দ্যান 7। পিএইচ এর রেসপেক্টে এই ডিফারেন্ট টাইপ অফ সলিউশনের ডিফারেন্ট পিএইচ ভ্যালু। এখন এই রকম তিনটা সলিউশনে তোমরা যদি সেপারেটলি অ্যাসিড অর বেজ অ্যাড করো, এসিড বেজ অ্যাড করো এন্ড এটা করবা সেপারেটলি, দ্যাট মিন্স তুমি অ্যাসিডিক কোন সলিউশনে ফার্দার অ্যাসিড অ্যাড করো, নিউট্রাল কোন সলিউশনে তুমি ফার্দার অ্যাসিড অ্যাড করো, অর বেসিক কোন সলিউশনে তুমি ফার্দার অ্যাসিড অ্যাড করো, অ্যাজ এ রেজাল্ট কি হবে? অ্যাজ এ রেজাল্ট যেটা হবে অ্যাসিডিক সলিউশনে অ্যাসিড অ্যাড করার মানে কি, তাহলে ওটার অ্যাসিডিটি ইনক্রিজ করবে, পিএইচ যতটা লেস যতটা কম যতটা লেস তার থেকে আরো লেস হবে, নিউট্রাল সলিউশনের পিএইচ ভ্যালু 7, তাতে যদি তুমি ফার্দার অ্যাসিড অ্যাড করো তাহলে নিউট্রাল সলিউশন অ্যাসিডিক হবে, তাতে পিএইচ ভ্যালু কি হবে, ডিক্রিজ হবে, বেসিক সলিউশনে অ্যাসিড অ্যাড করো তাহলে বেস নিউট্রাল হবে অ্যান্ড বেসিসিটি কমে অ্যাসিডিটি বাড়বে, তাতে করে পিএইচ ডিক্রিজ হবে। তার মানে ইউ ক্যান সে যে দের ইজ নো অপশন টু প্রিভেন্ট দা চেঞ্জ অফ পিএইচ, দের ইজ নো অপশন টু প্রিভেন্ট দা পিএইচ অফ দা সলিউশন, অর্থাৎ সলিউশনের পিএইচ চেঞ্জ হচ্ছে। অ্যান্ড ভাইস ভার্সা যখন তোমরা বেজ অ্যাড করবা, একই রেজাল্ট বেজ অ্যাড করো অ্যাসিডিক সলিউশনে তাতে অ্যাসিডিটি কমবে বেসিসিটি বাড়বে পিএইচও বাড়বে, নিউট্রাল সলিউশনে বেজ অ্যাড করো বেসিসিটি ইনক্রিজ হবে পিএইচ ইনক্রিজ হবে, এন্ড বেসিক সলিউশনে বেজ অ্যাড করো বেসিসিটি ইনক্রিজ হবে পিএইচ ইনক্রিজ হবে। তার মানে ইউ ক্যান ডিনাই ইউ ক্যান নট ডিনাই যে কোন সলিউশনে আমরা যদি ফার্দার অ্যাসিড বেজ অ্যাড করি তাহলে পিএইচ চেঞ্জ হবে, মানে পিএইচ চেঞ্জ হওয়াটাই নরমাল। তবে পিএইচ চেঞ্জ হওয়ার ব্যাপারটা সেটা এই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা পেতে পারি। ওকে, এটা কেন বললাম, কারণ তাহলে বাফার সলিউশনের ব্যাপারটাকে তোমরা একটু স্পেশালাইজ করবা, বাফার সলিউশনের ব্যাপারটাকে তাহলে তোমরা কি করবা স্পেশালাইজ করবা, যে হ্যাঁ ইট ইজ স্পেশাল। বাফার সলিউশন ডিফাইন করলে এরকম, দা সলিউশন ইন হুইচ দা সলিউশন ইন হুইচ ইফ স্মল অ্যামাউন্ট অফ, আমি একটু এটাকে একটা ব্যাপার দাঁড় করাচ্ছি, আচ্ছা স্মল অ্যামাউন্ট অফ দা সলিউশন ইন হুইচ ইফ স্মল অ্যামাউন্ট অফ স্ট্রং অ্যাসিড অর
strong base, a strong base is added separately, then the pH value, pH value remain unchanged. This solution is called buffer solution. This solution is called buffer solution. তাহলে ডেফিনেশনটা ইন টোটাল কি হলো দ্য সলিউশন ইন হুইচ ইফ স্মল অ্যামাউন্ট অফ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস ইজ অ্যাডেড ইট ইজ আ বাফার সলিউশন ইট ইজ আ বাফার সলিউশন দ্য সলিউশন ইন হুইচ ইফ small amount of strong acid or strong base tale the solution in which if small amount of strong acid or strong base is added separately then the pH value ধরো এই সলিউশনের pH is equal to আছে 5 then the pH value remain unchanged. The pH value remain unchanged. তার মানে এই solution যার pH value 5. তাহলে no any solution যেটা either acidic না basic না neutral না. তাহলে এটা either acidic basic or neutral. যেটা তো একটা কিছু তো pH 5 তার মানে acidic. তাহলে pH value টা acid add করলে বা base add করলে change হবার কথাই ছিল. But this is a special type of solution যার মধ্যে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস সেপারেটলি অ্যাড করলেও পিএইচ চেঞ্জ হচ্ছে না দ্যাট টাইপ সলিউশন দ্যাট কাইন্ড সলিউশন হচ্ছে বাফার সলিউশন তো একটু একটু করে ক্লিয়ার করি সেটা হচ্ছে যে এখানে যেমন বলা হয়ে গেছে আনচেঞ্জ এখানে যেমন বলা হয়েছে আনচেঞ্জ এই ওয়ার্ডটা অনেক সময় দেখবা যে আনচেঞ্জ না বলে বলে নেগলিজিবল চেঞ্জ আমরা যেমন বলে ফেলছি ক্লিয়ার কাট যে আনচেঞ্জ অ্যাকচুয়ালি এটা হচ্ছে নেগলিজিবল চেঞ্জ তো ওই নেগলিজিবল চেঞ্জকে আমরা নেগলিজিবল চেঞ্জে না নিয়ে একটু প্ল্যান করতে মানে এটাকে সিম্পলিফাই করেছি যে আনচেঞ্জ ক্লিয়ার কাট আনচেঞ্জ অ্যাকচুয়ালি হচ্ছে নেগলিজিবল চেঞ্জ এটাকে ক্লিয়ার করে নিলাম ফার্স্ট অফ অল সেকেন্ড যেটা ব্যাপার যে এই যে স্মল ওয়ার্ডটা অ্যান্ড স্ট্রং ওয়ার্ডগুলা আমি কেন ডিফারেন্ট কালারে দিলাম এর কারণটা হচ্ছে যে যারা মনে করবে যে সে বাফার সলিউশনের ডেফিনেশন ঠিকঠাক দিয়ে আসছে কিন্তু টিচার তাকে নাম্বার দেয় নাই তার কাছে মনে হয়েছে যে সে ঠিকঠাকই তো লিখে দিয়ে আসছে কিন্তু টিচার তাকে নাম্বার দেয় নাই তার কারণ কি থাকবে জানো এই ওয়ার্ডগুলো থাকবে না এই ওয়ার্ডগুলো মিস করে কেউ বুঝতেই পারে না যে এই ওয়ার্ডগুলো মিস হইছে এটা একটা বিশাল অন্যায় হয়ে গেছে এই ওয়ার্ড গুলো মিস করে সে যে একটা বড় ভুল করছে সেটা সে বুঝতেই পারে না সে মনে করে আমি তো ঠিকই লিখছি দ্য সলিউশন ইন হুইচ ইফ অ্যাসিড বেস অ্যাডেড সেপারেটলি দেন পিএইচ ভ্যালু রিমেইন আনচেঞ্জ রিমেম্বার এই ভুল তোমরা করলে তোমরাও পানিশ পাবা স্মল অ্যামাউন্ট অফ এই কথাটা না নিলে হবে না স্ট্রং এই ওয়ার্ড গুলো না আসলেও হবে না তো স্মল এর ব্যাপারটা একটু পরে বুঝাচ্ছি আগে বুঝাই স্ট্রং অ্যান্ড স্ট্রং কেন বলা হয়েছে রিমেম্বার কোন সলিউশনে উইক বেস উইক অ্যাসিড অ্যাড করার পর কোন সলিউশনে উইক অ্যাসিড উইক বেস অ্যাড করার পরে যদি পিএইচ চেঞ্জ না হয় তাহলে এটা কোনো বিশেষ কিছু না তাহলে এটা কোনো স্পেশালিটি না এটা হইতেই পারে যে তুমি উইক বেস উইক অ্যাসিড অ্যাড করছো তাতে পিএইচ চেঞ্জ হয় নাই
তার মানে তোমার উইক অ্যাসিড আর উইক বেস কাজ করে নাই, উইক অ্যাসিড উইক বেস না কাজ করলে কি এটা ব্যাপার কি, এটা কি নর্মাল না, নাই করতে পারে, সে তো উইক অ্যাসিড উইক বেস, সে তো ডিসোসিয়েট না হয়েও পারে, তাহলে উইক অ্যাসিড উইক বেস দেওয়ার পরে পিএইচ চেঞ্জ না হওয়াটা নর্মাল, কিন্তু আমরা বলতেছি যে না স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস অ্যাড করার পরে পিএইচ চেঞ্জ হয় নাই, তার মানে সামথিং স্পেশাল হিয়ার। তো এই কারণে বলা হয়েছে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস দেওয়ার পরেও চেঞ্জ হয় না, তার মানে কিছু একটা আছে। আর স্মলের কথা কেন আসতেছে সেটা একটু পরে ফিল করবা। তাহলে দিস টাইপ সলিউশন হচ্ছে বাফার সলিউশন, দিস টাইপ সলিউশন বাফার সলিউশন। তাহলে বাফার সলিউশন হোয়াট টাইপ সলিউশন, হোয়াট ইজ বাফার সলিউশন, দিস ইজ বাফার সলিউশন, দিস ইজ বাফার সলিউশন, রিমেম্বার এটা হচ্ছে বাফার সলিউশন। কি আই হোপ আই কুড লেট ইউ আন্ডারস্ট্যান্ড যে কি বাফার সলিউশন। তো বাফার সলিউশন টু টাইপ, এই যে বাফার সলিউশন এটা টু টাইপ, যার ওয়ান টাইপ হচ্ছে কি অ্যাসিডিক বাফার, যার ওয়ান টাইপ হচ্ছে অ্যাসিডিক বাফার, যার ওয়ান টাইপ হচ্ছে অ্যাসিডিক বাফার, মানে সলিউশনটা অ্যাসিডিক কিন্তু সেটা বাফার, সলিউশন অ্যাসিডিক বাট ওটা বাফার। তাহলে অ্যাসিডিক বাফারে অ্যাসিডিক বাফার মেক করবে কারা, অ্যাসিডিক বাফার কিভাবে তুমি প্রিপেয়ার করবা, অ্যাসিডিক বাফার কিভাবে মেক করবা, তার জন্য তোমাকে নিতে হবে একটা উইক অ্যাসিড, মানে বাফারের জন্য উইক অ্যাসিড, আবার মিক্স করে ফেলো না, স্যার বলছিল স্ট্রং অ্যাসিড, স্যার বলছে উইক অ্যাসিড বিষয়টা, ওটা তো বলেছি অ্যাডিশনের টাই, ওটা বলেছি যে অ্যাডিশনের টাই স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, আর এটা হচ্ছে যে বাফারের মেকিং, অর্থাৎ বাফারে কি ছিল, বাফারে কোনটা ছিল, বাফারে থাকে উইক অ্যাসিড। তাহলে অ্যাসিডিক বাফার হচ্ছে গিয়া উইক অ্যাসিড প্লাস উইক অ্যাসিডের সাথে আছে থাকবে হচ্ছে স্ট্রং অ্যালকালাইন সল্ট, স্ট্রং অ্যালকালাইন সল্ট। এখন এই স্ট্রং অ্যালকালাইন সল্টটাকে কোথাও দেখবা মেনশন করেছে যে স্ট্রং কনজুগেট, আমি বুঝিয়ে দিব এর মানে কি, উইক অ্যাসিড প্লাস স্ট্রং কনজুগেট, উইক অ্যাসিড প্লাস স্ট্রং অ্যালকালাইন সল্ট, আর তুমি অ্যাসিডিক বাফার মেকিং এর জন্য তোমাকে একটা অ্যাসিড নিতে হবে, একটা সল্ট নিতে হবে, অ্যাসিডিক বাফার হোক আর যে আরেকটা বাফার আছে বেসিক বাফার, অর্থাৎ একটা বাফারের জন্য তোমাকে নিতে হবে একটা অ্যাসিড এন্ড তার সাথে তারই রিগার্ডিং সল্ট, তারই রিগার্ডিং সল্ট, তারই করেসপন্ডিং সল্ট। যে ফর এক্সাম্পল উইক অ্যাসিড কে রিপ্রেজেন্ট করবে ইথানোয়িক অ্যাসিড, তোমরা প্রিভিয়াস ক্লাসেও ফলো করছো যে যখন অসল অফ ডাইলিউশন করালাম তখনও দেখছো যে উইক অ্যাসিড কে রিপ্রেজেন্ট করে ইথানোয়িক অ্যাসিড, তাহলে উইক অ্যাসিড হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এর সাথে তোমাকে নিতে হবে CH3COOCNA, CH3COOCNA টা হচ্ছে সোডিয়াম ইথানোয়েট, তাহলে এটা ইথানোয়িক অ্যাসিড, এটা সেই ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম সল্ট, এটা ইথানোয়িক অ্যাসিড, এটা ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম সল্ট, তুমি যদি নিতাম ইথানোয়িক অ্যাসিড তাহলে সাথে নিতাম ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম সল্ট, ইথানোয়িক অ্যাসিড নিছ তো ইথানোয়িক অ্যাসিডের সোডিয়াম সল্ট, মিথানোয়িক অ্যাসিড নিলে মিথানোয়িক অ্যাসিডের সোডিয়াম সল্ট। এখন তুমি অ্যাসিডিক ব্যাপারের কম্পোজিশনে বলে আসছো যে উইক অ্যাসিড নিতে হবে, এটা তোমার উইক অ্যাসিড, আর স্ট্রং অ্যালকালাইন সল্ট নিতে হবে, এটা হচ্ছে স্ট্রং অ্যালকালাইন সল্ট। ফার্স্ট অফ অল এটা একটা সল্ট, কিন্তু এটাকে স্ট্রং অ্যালকালাইন সল্ট কেন বলে, কারণ এটা সোডিয়াম সল্ট, সোডিয়াম সল্ট পটাশিয়াম সল্ট এগুলো হচ্ছে স্ট্রং অ্যালকালাইন সল্ট। তো বুঝে গেছি যে উইক অ্যাসিড বলতে কি মিন করলাম আর স্ট্রং অ্যালকালাইন সল্ট বলতেই বা কি বুঝলাম, কিন্তু কথা হচ্ছে যে স্ট্রং কনজুগেট মানে কি বুঝাইছে, স্ট্রং কনজুগেট মানেটা কি বুঝাচ্ছে, তোমাদেরকে এই আইডিয়াটা দিচ্ছি একটু ফলো করো। ইথানোয়িক অ্যাসিড
একটা অ্যাসিড যে কিনা প্রোটন ডোনেট করে, ইথানোয়িক অ্যাসিড একটা অ্যাসিড যে কিনা প্রোটন ডোনেট করে। তো এটা কি করছে? প্রোটন ডোনেট করছে। এটা কি করছে? প্রোটন ডোনেট করছে। তো তো যারা প্রোটন ডোনেট করে তারা অ্যাসিড, যারা প্রোটন ডোনেট করে তারা অ্যাসিড। এটা প্রোটন ডোনার, তো এটা অ্যাসিড। এটা প্রোটন ডোনার, তো এটা অ্যাসিড। কিন্তু তুমি যদি অপোজিট থেকে দেখো, এটা তো রিভার্সিবল। তুমি যদি অপোজিটটা দেখো, তাহলে এ কি করছে? প্রোটন এক্সেপ্ট করছে। অপোজিটটা দেখো, তাহলে এ কি করছে? প্রোটন এক্সেপ্ট করছে। তাহলে প্রোটন ডোনার যদি হয় অ্যাসিড, তাহলে প্রোটন এক্সেপ্টর কি? বেস। প্রোটন ডোনার অ্যাসিড, প্রোটন এক্সেপ্টর কি? বেস। তাহলে এটা কি একটা? আসলে এটা কি একটা বেস? এন্ড প্রোটনিক কনসেপ্টে, প্রোটনিক কনসেপ্টে সবসময় এটাই হবে যে প্রোটন ডোনাররা প্রোটন ডোনেট করার পরে হয়ে যাবে অ্যাকসেপ্টর। প্রোটন ডোনার ডোনেট করে হয়ে যাবে অ্যাকসেপ্টর, তার মানে অ্যাসিড কনভার্ট হয়ে যাবে বেসে, অ্যাসিড কনভার্ট হয়ে যাবে বেসে। এই ব্যাপারটাকে বলে কনজুগেট। এটা এটার কনজুগেট, এটা এটার কনজুগেট, এটাকেই বলে কনজুগেট। এটাই হচ্ছে কনজুগেট। অ্যাকচুয়ালি তুমি এটা কেন দিচ্ছ জানো? এই কনজুগেটটা পাওয়ার জন্য তুমি থার্ড অ্যাক্ট করছো। অ্যাকচুয়ালি কি জন্য জানো? তোমার কনজুগেট পাওয়ার জন্য। তাহলে এই কনজুগেটটা হচ্ছে এতটুকু, এটাই তোমার চাই, এটাই হচ্ছে কনজুগেট। কিন্তু কেন কেন বলতেছে যে স্ট্রং কনজুগেট? কেন বলতেছো স্ট্রং কনজুগেট? কেন বলতেছো স্ট্রং কনজুগেট? এখন যে পয়েন্টটা বলতেছি তোমাদেরকে, প্লিজ সারা জীবন মনে রেখো বা অল টাইম মনে রেখো, সেটা হচ্ছে এরকম যে অ্যাসিড যেটা উইক, কনজুগেট তার স্ট্রং। অ্যাসিড যেটা উইক, তার কনজুগেট স্ট্রং। সহজ কথা। তাহলে অ্যাসিডিক বাফারের জন্য তুমি নিতে হবে একটা উইক অ্যাসিড, কিন্তু স্ট্রং কনজুগেট। উইক অ্যাসিড উইথ স্ট্রং কনজুগেট, তো বই পাবা কনজুগেট। তুমি কনজুগেট কে দিবে তোমাকে? তার জন্য তুমি সলভ দিচ্ছ, কনজুগেটের জন্য তুমি সলভ দিচ্ছ। আচ্ছা তোমরা একটু একটা মিনিট, আমার একটা প্যারেন্ট আসছে, আমি একটু ওনাকে বিদায় করব। আসসালামু ভাই, রেডি করে রাখছি আপনার আজকে একেবারে আগে থেকেই চিন্তা করে রাখছি। হঠাৎ করে আমার পরে দেখা যাবে এটা মিস হয়ে যায়, ওটা মিস হয়ে যায়। এটা হচ্ছে আগের কপি, ঠিক আছে? কপির ব্যাপার গেল। হ্যাঁ, আর এটা হচ্ছে নতুন কোশ্চেন, এই যে খাতা, মানে কোন রকম এইবারে এই সবচেয়ে ভালো রবিবারে, কারণ আমি শুধু শুনি কাজ করি। তো বুধবার পরীক্ষা দেয়, শুধু শুনি আমি কাজ করি। ও আচ্ছা, ওটা ওই খাতাগুলো হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, আমি আপারে বলছি যে আমি ওগুলো আবার দরকার হলে কালেক্ট করে দিব। ওগুলো তো ডিস্ট্রিবিউট হয়ে গেছে, তো এখন নাই ওগুলো হাতে। তাহলে এটা হচ্ছে কি? অ্যাসিডিক ব্যাপার। সেকেন্ড হচ্ছে কি? সেকেন্ড টাইপটা হচ্ছে বেসিক বাফার। বেসিক বাফার, তো অ্যাসিডিক বাফার নিয়ে এত কথা বলছি যে বেসিক বাফারে আসলে আর কথা বলা লাগে না। বেসিক বাফার হচ্ছে উইক বেস। উইক বেস নিতে হবে আর স্ট্রং অ্যাসিডিক সল্ট। তার মানে হচ্ছে অ্যাসিড হলে অ্যালকালাইন সল্ট আর বেস হলে অ্যাসিডিক সল্ট। কিন্তু অ্যাসিডেরও স্ট্রং কনজুগেট, বেসেরও কি স্ট্রং কনজুগেট, অর্থাৎ অ্যাসিড হলেও কনজুগেট, বেস হলেও তার কনজুগেট। তাহলে এটাতেও আমাকে নিতে হবে স্ট্রং কনজুগেট। মানে হলো অ্যাসিডের যেমন কনজুগেট আছে, বেসেরও তেমন কনজুগেট আছে।
আর এখানে এক্সাম্পল হচ্ছে কি জানো, এখানকার এক্সাম্পল হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, যেটা উইক বেস কে রিপ্রেজেন্ট করবে। উইক বেস কে যেটা রিপ্রেজেন্ট করবে সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, আর তার সল্ট হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে কম্বিনেশনটা দেখছো, একটা ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম ইথানোয়েট, আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড। ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম ইথানোয়েট, অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড। তো যদি বলে হুইচ অফ দা ফলোইং ইজ অ্যাসিডিক বাফার, অথবা বলবে যে হুইচ অফ দা ফলোইং ইজ বেসিক বাফার, তাহলে এটা হচ্ছে গিয়ে অ্যাসিডিক বাফার, এটা হচ্ছে বেসিক বাফার। আরেকটা বাফার আছে যেটা হচ্ছে গিয়ে মানে রিমেম্বার মানে তোমাদেরকে মনে রাখতে হবে যে এটা হচ্ছে কি বলা হয় কার্বনেট বাফার। এটা হচ্ছে কার্বনেট বাফার, মানে অ্যাসিডিক বাফার, অ্যাসিডিক বাফার, বেসিক বাফার, বেসিক বাফার, মেইনলি এই দুই টাইপেরই বাফার, মানে অ্যাসিডিক বাফার নয় তো বেসিক বাফার। কিন্তু আরেকটা বাফারকে নেমিং করা হয়েছে যেটা হচ্ছে কার্বনেট বাফার। কার্বনেট বাফার হইতেছে অ্যাকচুয়ালি ব্লাড বাফার, কার্বনেট বাফারটাই হইতেছে ব্লাডের বাফার। মানে আমাদের ব্লাডেও বাফার সিস্টেম আছে, আমাদের স্কিনে বাফার সিস্টেম আছে, আমাদের ফুডে বাফার সিস্টেম আছে। তোমরা তোমাদের বডিতে যদি অল্প একটু অ্যাসিড পড়ে, মনে করো খুব ডাইলুট, খুব সামান্য একটু অ্যাসিড পড়ে, তাতে কিন্তু খুব বেশি ক্ষতি হয় না আমাদের, ঠিক না? একটু অ্যাসিড পড়লে তো কি একেবারে কিছু হয়ে যায় আমাদের? বা তুমি যদি একটু অ্যাসিড অ্যাসিডিক কিছু খায় ফেলো, বেশি কিছু খায় ফেলো, তোমার কি কিছু হয়, ক্ষতি হয়? কারণটা কি, আমাদের মধ্যে আমাদের কাছে কি আছে, বাফার সিস্টেম আছে, বাফার পিএইচটাকে কন্ট্রোল করে। তো এই কারণে ব্লাডেও কি থাকবে, বাফার থাকবে। স্যার ব্লাড তো স্লাইটলি অ্যালকালাইন না? হ্যাঁ স্লাইট, উইথ দিস স্লাইট, হ্যাঁ। তো তাহলে তো স্যার এটা বেসিক বাফারই হতো, মানে বেসিক বাফারই হয়ে গেল না কাইন্ড অফ, মানে হ্যাঁ মানে হ্যাঁ কার্বনেট বাফার নাম শুনে এটাকে বেসিক বাফার বলে মানে অ্যাসিডিক বাফার বলে মনে হবে। মানে কার্বনেট বাফার বললে এটাকে তোমার হচ্ছে যেটাকে মনে হবে যে এটা হচ্ছে যে বাফার কি বলা হয়, কার্বনেটের কারণে এটাকে অ্যাসিডিক বাফার মনে হবে, বা কার্বনেটের কারণে যদি তুমি মনে করো বেসিক বাফার, যেটাই হোক আগে এক্সাম্পলটা দেখো। হ্যাঁ কি মনে হয় তোমাদের কাছে, দেখো কার্বনেট বাফার যেটা আমরা মিন করতে চাচ্ছি ব্লাড বাফার, সেখানে বাফারটা হয় কার্বনিক অ্যাসিড আর সোডিয়াম বাইকার্বনেটের সাহায্যে। তাহলে কার্বনেট বাফার যেটা সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড অ্যান্ড সোডিয়াম বাইকার্বনেটের সাহায্যে হয় কার্বনেট বাফার। আচ্ছা আমাদের ব্লাডে যে বাফারটা, সে বাফারটা হচ্ছে কার্বনিক অ্যাসিড অ্যান্ড সোডিয়াম বাইকার্বনেটের কম্বিনেশনে বাফারটা হয়, যেখানে এই কার্বনিক অ্যাসিডটা উইক অ্যাসিডের রোল প্লে করতেছে, কার্বনিক অ্যাসিডটা উইক অ্যাসিডের রোল প্লে করতেছে। তাতে করে তোমাদের কাছে মনে হবে যে এটা তো তাহলে অ্যাসিডিক বাফার, কিন্তু পিএইচ কেন 7.4, ব্লাডের পিএইচ তো 7.4। শোনো, বাফার সিস্টেম যেটা, অর্থাৎ যেটা বাফার সিস্টেম, ঠিক আছে, ব্লাডের পিএইচ যেটা আছে সেটা 7.4, তার মানে হইতেছে ওটা মানে বিট, ইউনো যে বেসিক মনে হবে, ঠিক আছে, ওটা বিট বেসিক, পিএইচ হচ্ছে 7.4, কিন্তু ওই 7.4টা চেঞ্জ হবে না। যদি নর্মাল মানুষ হয়, নর্মাল ব্লাড হয় বা কোনো ডিজিজ না থাকে, তাহলে 7.4ই থাকবে। সেই 7.4টা ধরে রাখতে কে, সেটা হচ্ছে এরা। তার মানে বাফার হচ্ছে গিয়ে কি, বাফার হচ্ছে একটা এজেন্ট, বাফার হচ্ছে একটা এজেন্ট। এই কার্বনেট বাফার হচ্ছে আমাদের ব্লাডের এজেন্ট, অর্থাৎ ব্লাডের যে 7.4 আছে সেটাকে ঠিক রাখে এরা, অর্থাৎ তারা ওইটাকে কি হইতে দেয় না, চেঞ্জ হতে দেয় না। তো এরা একটা এজেন্ট, মনে করো এরা হইলো কি একটা ঘরের পাহারাদার, ঘরের ভিতরে তাকে প্রোটেকশন দেয় তারা বাইরে থেকে। তাহলে এটা হচ্ছে কার্বনেট বাফার। তো যদি এমসিকিউ আসে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ বাফার ইন ব্লাড, তাহলে এটাই হচ্ছে অপশন। অ্যান্ড মনে রাখবা, নো ম্যাটার এটা আমি আগে লিখছি না, এটা পরে লিখছি, এটা কিন্তু ম্যাটার করে না, তোমরা আবার ভাইবো না যে এটা ম্যাটার করে, তোমরা ভেবো না যে এটা কোনো ম্যাটার করে, এটা আগে লিখছি, এটা পরে লিখছি, লিখতেই পারে।
তো এইটাই হচ্ছে কার্বনেট বাফার। এন্ড এই কার্বনেট বাফার আসে কোথা থেকে? এই যে আসে কোথা থেকে তোমরা তো খুব ভালো করে জানো, ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড মিলে যা হয়। আর এটা পরবর্তীতে কোথা থেকে আসে? সোডিয়ামটা আমাদের বডিতে কি আছে? ইলেকট্রোলাইট আছে, সোডিয়াম ক্লোরাইড। তার মানে ব্লাডে এরা এদের থাকাটা একেবারেই নর্মাল, এরা থাকতেই পারে। সো এরা এরা হচ্ছে কার্বনেট বাফার বা ব্লাড বাফার। এন্ড আই হ্যাভ নোটিস যে সোডিয়াম অনেক সময় মেনশন করে না, এইভাবে মেনশন করছে, তাহলে এটা কারেক্ট সমস্যা কি? আমার সোডিয়াম দিয়ে কি কিছু আসছিল গেছিল তখন? আমি কি বলেছিলাম যে অ্যাসিড কনজুগেট, তো এইভাবে দেখলে এটাই অ্যান্সার। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার ডিফারেন্ট টাইপ অফ বাফার সলিউশন, ডিফারেন্ট টাইপস অফ বাফার সলিউশন। ওকে, দেন মেকানিজম অফ অ্যাসিডিক বাফার, মেকানিজম অফ অ্যাসিডিক বাফার। তাহলে আমাদের কি এখন জানতে ইচ্ছা হবে না যে হাউ পিএইচ কন্ট্রোলড? দ্য মেইন থিংটা কি যে হাউ পিএইচ কন্ট্রোল? যত কিছু বলি না কেন, মেইন থিং হচ্ছে গিয়া হাউ পিএইচ ইজ কন্ট্রোল, কিভাবে পিএইচ কন্ট্রোল হয়, যেটা হচ্ছে মেকানিজম অফ অ্যাসিডিক বাফার। দ্যাট ইজ যখন তোমাকে কোশ্চেন করা হবে, ইউ আর সাপোজ টু গিভেন আ বাফার সলিউশন। তুমি একটা বাফার সলিউশন দেওয়ার পরে তোমাকে কোশ্চেন করবে যে এই সলিউশনে যদি সেপারেটলি স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড বেজ অ্যাড করা হয় তাহলে পিএইচ চেঞ্জ হবে কিনা, বা তোমাকেই কোশ্চেন করবে উইল চেঞ্জ অর নট, দেন তুমি বলবা যে না চেঞ্জ হবে না, কারণ তুমি আইডেন্টিফাই করতে পারছো যে এটা বাফার সলিউশন। তাহলে তুমি বলবা না চেঞ্জ হবে না, তো চেঞ্জ হওয়ার পরে কি হবে না বলে ফেলে দেওয়া যাবে? তোমাকে তো এটার কারণ বলতে হবে যে কেন কিভাবে, তাই না? তো সেটাই এখন দেখানো যে মেকানিজম অফ অ্যাসিডিক বাফার, মেকানিজম অফ অ্যাসিডিক বাফার। তো কেয়ারফুলি দেখো, তো দ্য ডিসোসিয়েশন অফ অ্যাসিড গিভেন, এটা অ্যাসিড যেটা গিভেন, দ্য ডিসোসিয়েশন অফ অ্যাসিড গিভেন অ্যান্ড দ্য ডিসোসিয়েশন অফ সল্ট গিভেন, this is the dissociation of weak acid in the buffer solution and this is the dissociation of salt in the buffer solution. Acid weak jar karone eta partially dissociate hoyche, acid weak so eta slightly dissociate hoyche, kintu salt is strong jeta completely dissociate hoyche, salt is strong eta complete dissociation kintu eta to partial dissociation hobe kas eta to weak. Tale this is the condition buffer solution e. এই হচ্ছে গা বাফার সলিউশন। তাহলে আমাকে বলো তো যে বাফার সলিউশনে তাহলে কি কি এক্সিস্ট করতেছে? এই যে একটা কয়টা জিনিস আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ও এইটাতে কি এক দুই তিন চার পাঁচটা জিনিস আছে, এর মধ্যে বাফার সলিউশনে কোনটা কোনটা এক্সিস্ট করতেছে, মানে বাফার সলিউশনে কোনটা কোনটা আছে এই মুহূর্তে? এটা আছে, আছে না? কারণটা কি? কারণ এটা তো সবটা ডিসোসিয়েট হয় নাই, তাহলে এটা আছে না, কিছুটা আনডিসোসিয়েটেড। এটা কি আছে? নাই, কারণ এটা টোটালটাই ডিসোসিয়েট হয়েছে আর এরা আছে, ঠিক না? তাহলে এই হচ্ছে গিয়া বাফার স্টেট। এখন এই বাফার স্টেটে তোমাকে বলা হয়েছে যে আমরা যদি এখন স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড বেজ অ্যাড করি তাহলে পিএইচ চেঞ্জ হবে না। যখন তোমাকে এই কথা বললো কেউ, তখন তুমি কি করবা? ট্রাই করবা যে আমি একটু অ্যাসিড দিয়ে দেখি তো, আমি একটু বেস দিয়ে দেখি তো কথাটা সত্য কিনা। তাই করতে চাই তুমি কি করছো? অ্যাডিশন অফ H+ করছো,
addition of H plus করতো। তার মানে নাকি addition of H plus কখন হয়েছে? By mixing acid, ঠিক না? তুমি acid mix করার পরে কি হয়েছে তাতে? তুমি acid mix করা মানে হচ্ছে কিসের addition হয়েছে? H plus এর। তুমি acid mix করছো, তাতে কি add হয়েছে? H plus add হয়েছে না? এখন এই বাফার সলিউশনের একটা pH আছে, আছে না? এই সলিউশনের একটা pH আছে, এন্ড এই সলিউশনের pH আছে সেটা কিসের উপর ডিপেন্ড করতেছে? এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের উপর, ঠিক কি না? তার যে প্রেজেন্ট হাইড্রোজেন আয়ন, এই প্রেজেন্ট হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ইজ দ্য ডিটারমিনিং ফ্যাক্টর অফ pH অফ দিস সলিউশন, অর্থাৎ এই সলিউশনের pH কত সেটা এই হাইড্রোজেন আয়নের উপর ডিপেন্ড করবে। এখন এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যদি কোনোভাবে চেঞ্জ না হয় তাহলে pH তো চেঞ্জ হবে না। এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন চেঞ্জ না হইলে pH চেঞ্জ হবে না, এটাই কথা। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো এসিড দিছি, এই যে H+ দিলাম, আমি যে H+ দিলাম তাহলে তো H+ এর কনসেন্ট্রেশন চেঞ্জ হওয়ার কথা ছিল, হয়নি কেন? এই জন্যই হয়নি। এই যে H প্লাসটা সেটা এ কি করবে? রিসিভ করবে। কারণটা কি? কারণ এটা স্ট্রং কনজুগেট, এটা একটা স্ট্রং কনজুগেট যার কারণে তার প্রোটন নেয়ার টেন্ডেন্সি অনেক হাই। যখন সলিউশনে কিছু প্রোটন আছে সে কি করে? ওই যে তার টেন্ডেন্সি প্রোটন নেওয়া, সেই টেন্ডেন্সি দিয়ে সে আগে কি করে ফেলে? প্রোটনটা নিয়ে নেয়। প্রোটন নিয়ে আবার ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট হয়। তার মানে তুমি যে প্রথম দিলে সেটা খাইলো, নিলোকে কনজুগেট নিয়ে সেটাকে ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট করে দিতে, কিন্তু সেই ইথানোয়িক অ্যাসিড আবার আনডিসোসিয়েটেড, সেই ইথানোয়িক অ্যাসিড আবার কি আনডিসোসিয়েটেড। তোমাদের কি মনে নাই, তোমাদেরকে ছোট্টবেলায় একটা কোশ্চেন করাইতো যে মিথেন কেন অ্যাসিডিক না? তখন তোমরা কি বলতা যে মিথেন হ্যাজ হাইড্রোজেন বাট ইট ইজ নট অ্যান অ্যাসিড, বিকজ তারাই অ্যাসিড যারা কি করে H+ ডোনেট করে, যা মিথেন করে না। তাহলে হাইড্রোজেন থাকলেই তো হয় না, হাইড্রোজেন তো কিন্তু থাকতে হবে। তাহলে ইথানোয়িক অ্যাসিড যখন আনডিসোসিয়েটেড তাহলে তো সে আর হাইড্রোজেনটাকে ছাড়লো না, তুমি যে হাইড্রোজেন আয়ন অ্যাড করলা সেটা আর হাইড্রোজেন আয়ন হিসেবে কি আর সলিউশনে অ্যাড হইল? হয়নি, যার কারণে দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন ডাজেন্ট চেঞ্জ, চেঞ্জ হয় নাই। তুমি কিছুটা অ্যাড করেও চেঞ্জ করতে পারোনি, কারণ এ সেটাকে কি করে নিতে, নিউট্রাল করে দিতে। আর এইটাই বা আনডিসোসিয়েটেড কেন সেটা যদি তুমি বলো যে এটা কেন আনডিসোসিয়েটেড রইল, কারণ যখন সে প্রোটন নিয়ে এই অ্যাসিডে কনভার্ট হয়েছে সেটা তো আবার উইক অ্যাসিড, সেটা তো আবার উইক অ্যাসিড, তাই উইক অ্যাসিড হিসেবে সে আর ডিসোসিয়েট হবে না। উইক অ্যাসিড এখানে যা ডিসোসিয়েট হয়েছে হয়েছে, আর পারবে না, কারণ তার যতটুকু অ্যাবিলিটি সেটা এখানে শেষ হয়ে গেছে, এটা আর কি হইতে পারবে না, ডিসোসিয়েট হতে পারবে না। তো আনডিসোসিয়েটেড থাকার কারণে তুমি ইজিলি বলতে পারো যে যেহেতু এটা আনডিসোসিয়েটেড তার মানে সলিউশনে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের কোনো চেঞ্জ হয়নি, সো দ্যাট পিএইচ চেঞ্জ হচ্ছে না। তার মানে তুমি অ্যাসিড অ্যাড করেও ফেল করলা, পারলা না পিএইচ চেঞ্জ করতে। এবার তুমি কি করলা, রাখো এবার বেজ অ্যাড করবো, অ্যাডিশন অফ ওয়েজ দিলাম আমি, কি করলা অ্যাডিশন অফ ওয়েজ, অ্যাডিশন অফ ওয়েজ দিলা, অর্থাৎ অ্যাডিশন অফ ওয়েজ কখন হবে? যখন বাই মিক্সিং বেস, অর্থাৎ তুমি যদি বেস যখন বেস মিক্স করছো তাতে করে কি অ্যাড হয়েছে? ওয়েজ অ্যাড হয়েছে। এবার ওয়েজ কি করবে? ওয়েজ যায়া এই এইচতে ধরবে, ওয়েজ মাইনাস ধরবে যায়া এইচ প্লাস, এন্ড প্রোডিউস করবে হচ্ছে ওয়াটার, এন্ড প্রোডিউস করবে ওয়াটার, এন্ড ওয়াটারও তোমরা জানো যে আনডিসোসিয়েটেডই থাকে,
তোমরা জানো যে ওয়াটারটাও কি থাকে আনডিসোসিয়েটেড থাকে, কিন্তু ওয়াটার আনডিসোসিয়েটেড থাকলে তো আমার বিপদ, আমার তো হাইড্রোজেন আয়ন খেয়ে ফেলছে, ওই জায়গায় এসে ওয়াটার হইছে, তাহলে আমার তো হাইড্রোজেন আয়ন এখান থেকে লস হয়ে গেল, তাহলে তো পিএইচ চেঞ্জ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো এটা জানি যে চেঞ্জ হবে না। তাহলে এই হাইড্রোজেন আয়ন এখান থেকে যাওয়ার পরেও কেন হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন চেঞ্জ হবে না, তার কারণটা হলো এই যে সিস্টেম কিসে আছে, ইকুইলিব্রিয়ামে। সিস্টেমটা কিসে আছে, ইকুইলিব্রিয়ামে আছে, সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে। আর তোমরা সবসময় মনে রাখবা যে কোনো একটা ইকুইলিব্রিয়াম সিস্টেম যদি তুমি বড় কোনো চেঞ্জ না করো, তুমি যদি বড় রকম কোনো চেঞ্জ না করো, তাহলে ইকুইলিব্রিয়াম সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকতে চাইবে। ইকুইলিব্রিয়ামের সিস্টেম ছোটখাটো চেঞ্জ করলে ইকুইলিব্রিয়ামেই ফিরে আসে, ইকুইলিব্রিয়াম সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকতে চাইবে। আর এই ইকুইলিব্রিয়াম সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকতে চায় কি হবে জানো, তখন সে কি করবে, যতটুকু লস হয়েছে অতটুকু রিকভার করে দিবে, যতটুকু লস হয়েছে ততটুকুই ঠিক রিকভার করে দিবে, যার কারণে হাইড্রোজেন আয়নের লস হয় নাই। হ্যাঁ, এটা কারণটা হলো সিস্টেম অফ ইকুইলিব্রিয়াম। তো অ্যাসিড অ্যাড করেও দেখলা পিএইচ চেঞ্জ হলো না, কি কারণ দেখতে পাচ্ছ, বেস অ্যাড করার পরেও পিএইচ চেঞ্জ হলো না, কি কারণ দেখতে পেলা, তাহলে ওভারঅল কি দাঁড়ালো, যে বাফার সলিউশনে অ্যাসিড বেস অ্যাড করলেও পিএইচ কি হয় না, চেঞ্জ হয় না। দিস দ্য টেকনিক, এটাই টেকনিক। এখন বলি যে ওই স্মল অ্যামাউন্টের কথা কেন বলছিলাম, কারণ তোমরা তো বুঝতে পারছো সেইবার যে এই যে প্রোটেকশনটা, এই যে প্রিভেনশনটা, এইটা অল্প অ্যাসিড বেস দিলেই হবে। তুমি যদি খুব বেশি অ্যাসিড বেস দাও, তাহলে এই সিস্টেম কি ওটাকে কন্ট্রোল করতে পারবে, ওই সাধ্য আছে, ওই অ্যাবিলিটি আছে? তো এটা পারবে, কিন্তু খুব কম হইলে এটা পারবে। এই জন্য বলছি স্মল অ্যামাউন্ট অফ দিলে। এই হচ্ছে মেকানিজম অফ অ্যাসিডিক বাফার। যা ভার্বালি বললাম সেগুলো ভার্বালি বলবা, ওরালি বলবা, বলে বা কিংবা লিখবা, ল্যাঙ্গুয়েজ গুলা ওইভাবে লিখবা, লিখা না এইটা দেখাবা অ্যাজ ইট ইজ, এই যেভাবে এখানে প্রেজেন্ট করা আছে ঠিক এভাবে যদি প্রেজেন্ট করো, তাহলে একটা টিচারের ফোকাস তো চলে যাবে এখানে, এন্ড টিচার কুড আন্ডারস্ট্যান্ড যে ইউ ডিড কারেক্টলি। রিমেম্বার, হ্যাঁ, এই হচ্ছে অ্যাসিডিক বাফার হইলে। তো এবার আমরা যাবো হচ্ছে বেসিক ব্যাপারে। নাও দ্য মেকানিজম অফ বেসিক বাফার। তো এবার দেখবো যে কিভাবে বেসিক বাফার পিএইচ কন্ট্রোল করে। আর অ্যাসিডিক বাফার ডিসকাশনের কারণে বেসিক বাফার বুঝতে আর সমস্যা হবার কোনো কারণ নেই। বেসিক বাফার হিসেবে একটা উইক বেস যেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এন্ড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ডিসোসিয়েশনের কারণে কি হবে, অ্যামোনিয়াম পজিটিভ ওয়েস নেগেটিভ, আর তার যে স্ট্রং কনজুগেট সেটা থেকেও হবে অ্যামোনিয়াম পজিটিভ এন্ড সিএল নেগেটিভ। তার মানে অ্যাসিডিক ব্যাপারের ডিসোসিয়েশন এটা বেসিক ব্যাপারের ডিসোসিয়েশন, বেসিক ব্যাপারের আয়ন এগুলো। এবার অ্যাডিশন অফ কি, একইভাবে মিক্সিং অফ অ্যাসিড, মিক্সিং অফ অ্যাসিড, অ্যাডিশন অফ অ্যাসিড, মিক্সিং অফ অ্যাসিড, অ্যাডিশন অফ অ্যাসিড, তার মানে হচ্ছে এইচ প্লাস অ্যাড করতেছো, তাই না, এইচ প্লাস অ্যাড করতেছো। তো তুমি ভাববা যে স্যার আপনারা তো লিখে ফেলেন কোনটা উপরে কোনটা নিচে, তোমরাও চিন্তা করো যে তুমিও পারবা, তোমরাও পারবা। তোমরা কি বলতেছো, দেখো মিক্সিং অ্যাসিড মিক্সিং এইচ, মিক্সিং অ্যাসিড মিক্সিং এইচ প্লাস, খেয়াল করো মিক্সিং অ্যাসিড মিক্সিং এইচ প্লাস, এইচ প্লাস কারে গায়ে ধরবে, ওয়েস্ট মাইনাস না,
তাহলে আগের বার এই এডিশন কোথায় লিখছিলা? নিচে না, এই এডিশন লিখছো নিচে, এবারে এই এডিশন লিখবা উপরে। তোমার মানে কনসাস মাইন্ড এটা বলে দিবে যে এডিশন অফ এইচ পজিটিভ এবার উপরে, কারণ তুমি টার্গেট করছো ওরে ধরার জন্য। তো এটা কখন, এটা হচ্ছে কি, এটা বলে দিলা যে বাই মিক্সিং অ্যাসিড, অ্যাসিড মিক্স করার কারণে কি হবে, তাতে অ্যাসিড মিক্স হলে কি হবে, এই এই যাবে যায় ওইকে ধরে কি বারে দিবে H2O, এইটার ওইতে ওয়াটার হয়ে যাবে, H and ওইতে ওয়াটার হবে, তাতে করে আমার ওইতে ওই লস হওয়ার কথা। এন্ড তোমরা মনে রেখো বা তোমরা জানো যে একটা সলিউশনের pH চেঞ্জটা যেমন হাইড্রোজেন আয়নের উপর ডিপেন্ড করে, তেমনি কিন্তু ওইটের উপরও ডিপেন্ড করে, কারণ এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যদি চেঞ্জ হয় pH চেঞ্জ হবে, ওইটের কনসেন্ট্রেশন চেঞ্জ হলে তো pH চেঞ্জ হবে, কেন না ওইটের উপর তো ডিপেন্ড করে, তাহলে ওই তো চেঞ্জ হওয়া যাবে না। এখন এই দেশে ওই নিয়ে নিচ্ছে ওই লক হওয়ার কথা, কিন্তু হবে না কেন, ওই যে সেই পুরনো কথা সিস্টেম ইকুইলিব্রিয়াম, সিস্টেম অফ ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম সিস্টেম থাকবার কারণে কি হচ্ছে না, হাইড্রোজেন ওইটার কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে না, কেন, কারণ ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়ামে থাকতে চাইবে, ইকুইলিব্রিয়াম টেন্ড টু বি ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম টেন্ড টু বি ইকুইলিব্রিয়াম মানে ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়ামে থাকতে চাইবে, যার কারণে তোমার ওয়েট লস করতে দিবে না, সে ফেল করলা তুমি। এবার দিলা ওয়েট, অ্যাডিশন অফ ওয়েট নেগেটিভ, এন্ড এটা কেন অ্যাড হয়েছে, বাই মিক্সিং বেস, অর্থাৎ তুমি বেস মিক্স করার কারণে ওয়েট কারে ধরবে, ওয়েট এই যে স্ট্রং কনজুগেট ধরে কি বানায় দিবে, NH4 ওয়েট, এন্ড NH4 ওয়েট কি উইক, উইক বলে এটা কি থাকবে, আনডিসোসিয়েটেড, এন্ড সিন্স এটা আনডিসোসিয়েটেড তোমার যে অ্যাডিশনাল ওয়েট ইট হ্যাজ নো ইম্প্যাক্ট, তোমার যে অ্যাডিশনাল ওয়েট ইট হ্যাজ নো ইম্প্যাক্ট সিন্স ইট ইজ আনডিসোসিয়েটেড, দ্যাট মিন্স পিএইচ রিমেইন সেম, কনসেন্ট্রেশন অফ ওয়েট রিমেইন সেম। So this is the mechanism of basic buffer, how basic buffer controls the change of pH, how basic buffer prevent the change of pH, কিভাবে prevent করে, pH change হতে দেয় না কিভাবে, acid buffer কিভাবে কাজ করে, basic buffer কিভাবে কাজ করে, almost similar ব্যাপার, you know, এই হচ্ছে গিয়ে actually concept of buffer solution, এই হচ্ছে concept of buffer solution।